এ প্রসঙ্গে আরেকটা কথা মনে রাখতে হবে যে তৃণমূল কংগ্রেসের নেতাদের এরকম পালিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। আমরা দেখেছি যুব কংগ্রেসের যিনি মাথা তার খুব বিশ্বস্ত, যিনি বোধ হয় সম্পাদক না কি ছিলেন, তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন বিদেশে, কোথায় আছে বিনয় মিশ্র। অতএব এটা একটা ওদের কৌশলের মধ্যেই থাকতে পারে যে দেশ ছেড়ে আবার চলে গেলে তার ফেরার দরকার নেই, সুতরাং স্বাভাবিক কারণেই তদন্তকারী সংস্থারা তাকে দেশ বিদেশ যেতে আপাতত দেননি লুকআউট নোটিশ থাকার ফলে। এটা হচ্ছে সুজয় নাকি কি ভদ্র বলছেন, তিনি ছিলেন এদের যোগাযোগের সূত্র, লিপস অ্যান্ড বাউন্স, অভিষেক, মমতা, তাদের নির্দেশটা তার মাধ্যমে নিচে যেত এবং নিচে যারা সাজানো ছিলেন এই কুন্তল, অয়নশীল, মানিক ভট্টাচার্য ইত্যাদিতে যেসব নাম আসছে এরা ওই নির্দেশে কাজ করে। আইন যদি তার শক্তিকে প্রয়োগ করে অন্য কোনো সূত্র থেকে প্রভাবিত না হয়ে, তাহলে আইন ছুঁতে পারে না এমন কোনো ব্যক্তি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে নেই। সাহেব বিবি গোলাম কেউ বাদ যাবে না। আমি তো কবে থেকে বলছি মুখ্যমন্ত্রীকে ধরে জেরা করুন সব বেরিয়ে যাবে, কেন এই সমস্ত দুর্নীতি পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী। এবং আমরা দেখলাম এই দুর্ভাগ্যজনক ঘটনা করমণ্ডল যে ঘটে গেল তাতে যারা নিহত হলেন সাধারণ গরিব দরিদ্র ঘরের ছেলে মেয়ে, তারা কারা? পশ্চিমবঙ্গের গ্রামের ছেলে মেয়ে, তারা গ্রামে কাজ পাচ্ছেন না, যে কোনো সুযোগে যেটুকু কাজ পাচ্ছেন এদিক ওদিক চলে যাচ্ছেন। উনি সিবিআই তদন্ত চালু করেছিলেন জ্ঞানেশ্বরী নিয়ে এবং সিবিআই তদন্তে জ্ঞানেশ্বরী পরিষ্কার বলে দিয়েছেন যে এটা পরিকল্পনা করে জনগণের কমিটির যার নেতা ছত্রধর মাহাতো তারা করেছেন। আমি তো বলছি প্রকৃতপক্ষে মমতাই এই প্ল্যানটা করেছিলেন। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। বিমানবন্দরে আটকানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে এবং তার ঘণ্টাখানেকের মধ্যে ইডির তলব, নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে 8ই জুন। কী বলছেন? আমার সঙ্গে থাকা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ফের একবার তলব, যদিও এক্ষেত্রে তলব করলো ইডি। একটা তদন্ত চলছে, একটা খুব বড় দুর্নীতির তদন্ত। এটা তো আজকে প্রকাশ্যে এসে গিয়েছে যে কয়লা, গরু, জমি, শিক্ষক নিয়োগ এবং শিক্ষাকর্মী নিয়োগ ছাড়াও পুরো নিয়োগ এবং সরকারি বিভিন্ন নিয়োগেই ব্যাপক দুর্নীতি হয়েছে। এত দুর্নীতি তার শাখা প্রশাখা সর্বত্র ছড়িয়ে আছে। এখন ইডি তদন্ত করছেন, সিবিআই তদন্ত করছেন, সেই তদন্তটাও আজকে গতি পেয়েছে যেহেতু আদালতের হস্তক্ষেপে তদন্ত হচ্ছে। নতুবাতে তদন্ত হতো না, ঠিক যেমন সারদা এবং নারদাকে ম্যানেজ করে নিয়েছে। সেদিকে দাঁড়িয়ে তদন্তের কথা মাথায় রেখে যদি লুকআউট নোটিস থাকে, লুকআউট নোটিস যে কোনো কারোর বিরুদ্ধেই করতে পারে, এ নিয়ে আমি অনেক মামলায় করেছি এই লুকআউট নোটিসের বিরুদ্ধে, সেক্ষেত্রে তার বাইরে যাওয়াটা আইনসঙ্গতভাবেই আটকানো যেতে পারে, বিশেষ করে তদন্তের জন্য তাকে যখন দরকার এবং নোটিশও দিয়েছে। এ প্রসঙ্গে আরেকটা কথা মনে রাখতে হবে যে তৃণমূল কংগ্রেসের নেতাদের এরকম পালিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। আমরা দেখেছি যুব কংগ্রেসের যিনি মাথা তার খুব বিশ্বস্ত, যিনি বোধ হয় সম্পাদক না কি ছিলেন, তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন বিদেশে, কোথায় আছে বিনয় মিশ্র। অতএব এটা একটা ওদের কৌশলের মধ্যেই থাকতে পারে যে দেশ ছেড়ে আবার চলে গেলে তার ফেরার দরকার নেই, সুতরাং স্বাভাবিক কারণেই তদন্তকারী সংস্থারা তাকে দেশ বিদেশ যেতে আপাতত দেননি লুকআউট নোটিশ থাকার ফলে, ডেকে পাঠিয়েছেন তদন্তে হাজিরা দিতে হবে, তদন্তে সহযোগিতা করতে হবে, যদি সহযোগিতা না করেন তাহলে আইনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুযায়ী যা যা করণীয় তারা তাই করবেন, এটা স্বাভাবিক পদ্ধতি। এবং খুব স্বাভাবিক পদ্ধতির বাইরে গিয়ে অতিরিক্ত কিছু হয়েছে বলে আমার মনে হয় না। সেটা তো কারোর বিদেশ যাওয়া তো ফান্ডামেন্টাল রাইটস, সেক্ষেত্রে ইডি কেন আটকালো বা বিমানবন্দরে কেন আটকানো হলো বলে মনে হলো স্যার? বিদেশ যাওয়াটা কারো অধিকার, ফান্ডামেন্টাল রাইট নয়। বিদেশ যাওয়াটা নিশ্চয়ই তার একটা স্বাধীনভাবে যে কোনো জায়গায় যাওয়ার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু যখন সে দেশের বাইরে যাচ্ছে তখন দেশের নির্দিষ্ট আইনকানুন তাকে মানতে হবে, তাহলে না পাসপোর্ট নেই কেন? এখন এদের বিরুদ্ধে একটা তদন্ত চলছে, এমন না যে হঠাৎ করে তদন্ত চালু হয়েছে, তদন্ত চলছে ব্যাপক দুর্নীতির তদন্ত। সেই জন্যে তদন্তর সুবিধার জন্যে একজন লোককে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় সে সাক্ষী, সে যদি পালিয়ে চলে যায় আজকে বিদেশে অন্য কোথাও চলে গেলে আমরা কি কী করতে পেরেছি? মেহুল চমস্কি, তারপরে ওই আরও কয়েকজনের নামটা আছে, নীরব মোদি, তারপরে কিংফিশারের যে মালিক ছিলেন বিজয় মালিয়া, এসব পালিয়ে গেছেন দেশ, ভারতবর্ষে কোটি কোটি টাকা নষ্ট করেছেন। বিকাশ মিশ্র পালিয়ে গেছেন, তৃণমূলের বিশ্বস্ত নেতা, তাই এদেরও পালিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে, সেটা আটকাবার জন্যই আইনগতভাবেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এর মধ্যে অন্য কোনো বিশেষ কারণ আমি পাই না। কোথাও গিয়ে লিপস অ্যান্ড বাউন্স নামক একটি কোম্পানি বারংবার জড়িয়ে যাচ্ছে, তার ডিরেক্টরও এই রুজিরা বন্দ্যোপাধ্যায়।
লিপস অ্যান্ড বাউন্স নিয়ে তো প্রশ্ন বহুদিন থেকেই আছে, এবং তদন্ত যত এগোচ্ছে দেখা যাচ্ছে লিপস অ্যান্ড বাউন্সকে তারা ব্যবহার করেছেন বিদেশে টাকা পাচার করার জন্য। লিপস অ্যান্ড বাউন্স হচ্ছে মানি লন্ডারিংয়ের একটা অন্যতম কেন্দ্রবিন্দু, এটা তদন্তের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। তদন্ত না হলে এগুলো প্রকাশ পেত না, এবং হাজার হাজার টাকা এরা যেভাবে উপায় করেছেন উপায় করতেন। আমি তো সেদিনকে এক নেতার বক্তৃতা শুনলাম, তিনি বলছেন আপনারা দিল্লি যাবেন তো সব খরচা আমার, আপনারা এখানে রাত্রে খাওয়া দাওয়া করুন সব খরচা আমার। আমি তো কখনও শুনিনি কোনো রাজনৈতিক দল এইভাবে বলেন। তার মানে তাদের টাকা আছে, সেই টাকা হিসেব কোথায়, কোত্থেকে টাকা এলো? তারা 500 কত কোটি টাকা পেয়েছেন ইলেকট্রাল বন্ড, এটা একটা দুর্নীতির টাকা, ইলেকট্রাল বন্ড মানে দুর্নীতির টাকা, সে তারা পেয়েছেন। এটা তো আইনসিদ্ধ স্যার, আইনসিদ্ধ, কিন্তু আমরা তো প্রথম থেকে বলে আসছি এটা হচ্ছে বেআইনি টাকাকে আইনি করার একটা প্রক্রিয়া। ইলেকট্রাল বন্ড নিয়ে বামপন্থীরা প্রথম থেকে আপত্তি করছেন, এবং লক্ষ্য করে দেখি ইলেকট্রাল বন্ডের সবচেয়ে বেশি সুবিধাভোগী হচ্ছে বিজেপি এবং তৃণমূল। তো উভয়ই এইরকম দুর্নীতি করে যারা অর্থ উপার্জন করেছেন, সম্পদ বৃদ্ধি করেছেন, তাদের সহযোগী শক্তি হিসেবে টাকাটা পেয়েছেন, আর এমনি নিতে পাননি। অর্থাৎ তাদের প্রচুর টাকা আছে, টাকা এলো কোত্থেকে? এই সম্পদের উৎস কী? যতক্ষণ না উৎস সম্পর্কে এরা কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দিতে পারছেন আইনের চোখে, তাহলে পুরো টাকাটাই হচ্ছে বেআইনি টাকা। এবং এটা আইনের পরিভাষায় বলা হয় প্রসিডস অফ ক্রাইম, কোনো একটা অপরাধ থেকে এই টাকা উপার্জন হয়েছে। তো সেক্ষেত্রে ইডিকে তো ব্যবস্থা নিতেই হবে, ইডি তৈরি হয়েছে এই জন্যে। শিক্ষক দুর্নীতিতে সুজয় কৃষ্ণ ভদ্রর অ্যারেস্ট হওয়া, গ্রেফতারিতে ঠিক কতটা ত্বরান্বিত হবে এবং কতটা তাৎপর্যপূর্ণ বলে আপনার মনে হচ্ছে? দেখুন, যেভাবে পরিকল্পনা করা হয়েছিল দুর্নীতিটা করবার, সেক্ষেত্রে ওরা বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন মানুষকে রেখেছেন। আপাত নিরপেক্ষতা, অর্থাৎ দলের সঙ্গে সম্পর্ক নেই এমন একটা লোককে ওরা একটা স্তরের যোগাযোগ কেন্দ্র হিসেবে ব্যবহার করেছেন। দেখা যাচ্ছে সুজয় নাকি কি ভদ্র বলছেন, তিনি ছিলেন এদের যোগাযোগের সূত্র। লিপস অ্যান্ড বাউন্স, অভিষেক, মমতা, তাদের নির্দেশটা তার মাধ্যমে নিচে যেত, এবং নিচে যারা সাজানো ছিলেন, এই কুন্তল, অয়নশীল, মানিক ভট্টাচার্য ইত্যাদি ইত্যাদি যেসব নাম আসছে, এরা ওই নির্দেশে কাজ করতেন। এটা ওরা পরিকল্পনা করেছেন, যদি কখনো তদন্ত হয় তাহলে বলতে পারবো তো আমাদের কোনো যোগাযোগ নেই। এখন এই সুজয় ভদ্রকে তদন্ত করে খুঁজে পাওয়া গেছে, সুজয় ভদ্র হচ্ছে ওদের লিভিং লিঙ্ক, লিঙ্ক মমতা, অভিষেক এবং তলায় এই লিঙ্ক ম্যানে কাজ করেছেন, এবং সেই জন্যই আজকে এটা সামনে এসে গেছে। লক্ষণীয় এই ভদ্র, তিনি আরএসএসের ঘনিষ্ঠ কর্মী, তিনি লিপস অ্যান্ড বাউন্সের কর্তা ছিলেন, তিনি বিভিন্ন নির্বাচনে মমতাকে বাঁচাবার জন্য খেলায় নেমেছিলেন। অতএব তিনি একটা খুব বড় যোগাযোগের কেন্দ্রবিন্দু, যে সাহস করে বলতে পারে আমার বসকে পৃথিবী কেউ ছুঁতে পারবে না। এই কথাগুলো বলার পেছনে একটা রাজনৈতিক বোঝাপড়া ছিল, এখন সেই বোঝাপড়াটা টিকিয়ে রাখা যাচ্ছে না বলে আপাত মনে হচ্ছে, আমি এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না, যেহেতু চাপটা আছে। এবং তারা বারবারই চেষ্টা করেছেন সুপ্রিম কোর্টে যাওয়ার, সুপ্রিম কোর্ট কখনোই এই তদন্তে বাধা দেননি, সবসময় বলেছেন না তদন্ত চলবে, যার ফলে তারা ওরা একটু বিপদে পড়ে গিয়েছেন। স্যার উনি বলেছিলেন আমার সাহেবকে কেউ ছুঁতেই পারবে না, উনি ফোন ধরেন না, ওনার কাছে অবধি যেতে পারছে না বলেই আমার কাছে অবধি সে থেমে যেতে হচ্ছে। থেমে যাবে না, উনি যে রাজনৈতিক বোঝাপড়ায় বলেছিলেন আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না, এইরকম একটা রাজনৈতিক বোঝাপড়ার ইঙ্গিত আমার কাছেও ছিল। আমরা মামলা করি তো বিভিন্ন সময় বিভিন্ন সূত্র থেকে খবর আসে, যার ফলে দেখবেন আমি প্রায়শই একটা কথা বলি যে পেনাল্টি বক্সে বল নিয়ে ঘোরাফেরা করছে, বলা হচ্ছে গোলে বল ঠেলবে না। এখন এটা সফলভাবে চলছিল, কিন্তু এমন চাপ সৃষ্টি হয়েছে, জনগণের লড়াইয়ের চাপ, যেখানে যাচ্ছেন লোকে চোর চোর বলছেন, বামপন্থীরা 1 কোটি সই সংগ্রহের প্রচারে নেমেছেন, এবং মানুষের মধ্যে একটা ঘৃণা তৈরি হয়েছে। সেই চাপে ইডি বাধ্য হচ্ছেন এই কাজগুলো করতে, এবং সিবিআই বাধ্য হচ্ছেন এই কাজ করতে। স্বাভাবিক মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠছে যে সত্যি কি ওনার সাহেবকে ছোঁয়া যাবে না, মানে কি মনে হচ্ছে, সাহেব কি ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন? আইন যদি তার শক্তিকে প্রয়োগ করে অন্য কোনো সূত্র থেকে প্রভাবিত না হয়ে, তাহলে আইন ছুঁতে পারে না এমন কোনো ব্যক্তি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে নেই। আইন ঠিকমতো কাজ করলে ছুঁতে পারবেন, কারণ তিনি হচ্ছেন উৎস, তিনিও উৎস না, তিনি হচ্ছেন ডেপুটি, ওর বস হচ্ছে ডেপুটি, আর প্রথম প্রধান হচ্ছেন মুখ্যমন্ত্রী। আমি তো কবে থেকে বলছি মুখ্যমন্ত্রীকে ধরে জেরা করুন সব বেরিয়ে যাবে, কারণ এই সমস্ত দুর্নীতি পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী।
এবং তিনি এমন কাজও করেছেন যে গোটা মন্ত্রিসভাকে তিনি এই দুর্নীতি সহযোগী করে নিয়েছেন। যখন একটা মন্ত্রিসভা বসে সিদ্ধান্ত নেয় যে যারা বেআইনি পথে চাকরি পেয়েছে তাদের চাকরিও থাকবে এবং যারা আন্দোলন করছে তাদের চাকরি থাকবে, এটা একটা বিরাট দুর্নীতিক প্রক্রিয়া। কেন আমাদের দেশে এত লক্ষ শিক্ষিত যুবক বসে আছে যারা গুটি কয়েক আন্দোলন করছেন তাদের উনি সুযোগ দিচ্ছেন, আর যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের সুযোগ দিচ্ছেন। এটা যখন একটা মন্ত্রিসভার সিদ্ধান্ত হয় তখন বুঝতে হবে যে দুর্নীতিটা মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেকই হয়েছে। আর এখানে মন্ত্রিসভা কি মমতা যা বলবে তাই, এর বাইরে তো কারো কিছু বলার সাহস নেই। আপনি বলছেন খুব অল্প দিনে কালীঘাটের সাহেবকেও ছোঁয়া সম্ভব হতে পারে, উচিত, আবার বলছি উচিত, আইনি প্রক্রিয়া যে পথে চলা উচিত সে পথে যদি আইনি প্রক্রিয়া চলে তাহলে সাহেব বিবি গোলাম কেউ বাদ যাবে না। শূন্য পদের নিয়ে একটা প্রসঙ্গ অবশ্যই আসবে, যখন শিক্ষিত বা বেকার যুবক কথা বলেন, মুখ্যমন্ত্রী 1,25,000 নতুন নিয়োগের কথা ঘোষণা করেছেন। আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী নিয়োগে যত ঘোষণা করেছেন সব যদি আপনারা যোগ বিয়োগ করেন তাহলে দেখবেন পশ্চিমবঙ্গে বেকার নেই, অথচ পশ্চিমবঙ্গে বেকারে সর্বোচ্চ শিখরে রয়েছে। এবং আমরা দেখলাম এই দুর্ভাগ্যজনক ঘটনা করমণ্ডল যে ঘটে গেল তাতে যারা নিহত হলেন সাধারণ গরিব দরিদ্র ঘরের ছেলে মেয়ে তারা কারা? পশ্চিমবঙ্গের গ্রামের ছেলে মেয়ে, তারা গ্রামে কাজ পাচ্ছেন না, যে কোনো সুযোগে যেটুকু কাজ পাচ্ছেন এদিক ওদিক চলে যাচ্ছেন। একটি দায়িত্বশীল সরকার এবং তার যদি মুখ্যমন্ত্রী দায়িত্বশীল সহানুভূতিশীল হন তাহলে এই ধরনের ধাপ্পা দেবেন না, এটা আরেকটা ধাপ্পা। এই চাকরি প্রার্থীদের কাছে আরেকটা ধাপ্পা, উনি ধাপ্পা দিতে অভ্যস্ত, ধাপ্পা দিয়ে যাচ্ছেন। কিছু কিছু লোক বিশ্বাস করেন কিন্তু আজকাল অধিকাংশ মানুষই বিশ্বাস করছেন না। কুন্তল ঘোষ দাবি করেছেন ইডি তার স্টেটমেন্ট প্রকাশ্যে আনো, ক্ষমতা থাকলে সত্যিটা গোপন করছেন ইডি, কুন্তল ঘোষ প্রকাশ্যে দাবি করছেন। কুন্তল ঘোষ প্রকাশ্যে দাবি করছেন কিন্তু আদালতে বলছেন না, এটা মুশকিল। বাইরে বেরিয়ে গরম গরম কথা বলা সেটা সহজ, কিন্তু তিনি যখন হেফাজতে আছেন তার যা কিছু বলবার তার উকিল মারফত পিটিশন করে তিনি আদালতেই বলতে পারেন, আদালতে বলছেন না বাইরে বলছেন, এটাও কি ওদের একটা পরিকল্পনা? আমি তো বলি এই যে যারা দুর্নীতি কাজটাকে এক্সিকিউট করবে তাদেরও ট্রেনিং দেওয়া হয়েছিল, সেই ট্রেনিংয়ের প্রাথমিক শর্ত ছিল ধরা পড়লেই বলবে জানি না চিনি না। এবং দেখবেন ধারাবাহিকভাবে যারাই ধরা পড়ছেন প্রথমে বলে আমি চিনি না, গতকাল যাকে গলায় মালা পরিয়ে মঞ্চে তুলে হাততালি নিয়েছি আজকে সে বলে চিনি না। এটা হচ্ছে ওদের ওই যে দুর্বৃত্তায়ন করার জন্য এবং দুর্নীতির যে শাখা প্রশাখা তৈরি হয়েছে তাদের ওরা আগে থেকে ট্রেনিং দিয়েছিল। আমার ধারণা যদি তদন্ত হয় সেটাও বেরোবে। স্যার আদালতে কি কুন্তল ঘোষের আইনজীবী একবারও দাবি করেননি ইডি ফলস স্টেটমেন্ট দিচ্ছেন, প্রকাশ্য স্টেটমেন্ট আনছেন না, কোথাও কি ভিক্টিমাইজ করার চেষ্টা করছে কুন্তল? আদালতে এমন কোনো দাবি করেননি। যেমন দেখলেন যে যে চিঠিটা ইডি আদালতে পেশ করলেন, যে চিঠিটাকে আমি আদালতে বিশ্লেষণ করলাম, মানে সুপ্রিম কোর্টও যা আলটিমেটলি গেল, সেই চিঠি পড়লেই তো বোঝা যায় তিনি আদালতে বলেননি। এবং তাকে দিয়ে এমন গপ্প তৈরি করানো হয়েছে সেই চিঠির ভাষ্য পড়লে আমি তো বলি ক্লাস 7-8 ছেলেরা পর্যন্ত হাসাহাসি করবে। তো পরিকল্পনা করা হয়েছে, কেন কেউ কেউ মনে করছেন আমি অনেক বড় নেতা, অতএব তিনি বলার চেষ্টা করছেন যে যারাই ধরা পড়ছেন তারাই আমাকে আমার নাম বলার চেষ্টা করছেন। এই যে সেলফ ইম্পোজড যা শুরু হয়েছিল চিট ফান্ডের টাকায় লক্ষ লক্ষ মানুষকে প্রতারিত করে আমি সততার প্রতীক, এই যে দর্শন সেই দর্শনটা চলছে, নিজের প্রচার নিজে ভালো আর সবাই খারাপ, এই সমস্ত অনন্ত কথা বলে বিভ্রান্ত করা যায়, মানুষকে তো বিভ্রান্ত করেছেন তারা, তবে সেই বিভ্রান্ত তো কখনো চিরস্থায়ী হয় না, সত্যটা প্রকাশ হচ্ছে এবং হবে। স্যার নবজোয়ার প্রকল্পতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিকিউরিটিতে ব্যবহার করা হচ্ছে প্রায় 2,200 পুলিশ, এই নিয়ে ইতিমধ্যেই বিজেপির একটা তরজা শুরু হয়েছে, আপনি যেটা বললেন সেলফ ইম্পোজড, এ বিষয়টা কি সেটাকেই প্রশ্রয় দেয়? বটেই তো, উনি যাত্রা করছেন ও তো ভেবেছেন ওই রাহুল গান্ধীর যাত্রা দেখে অনুপ্রাণিত হয়েছেন, ভুল পথে অনুপ্রাণিত হয়েছে, রাহুল গান্ধী যাত্রা করেছেন পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে নয়। আর এত নিরাপত্তার ভয় যাদের তারা কি করে মানুষের সঙ্গে মিশবে? তারা তো মানুষের ধারে কাছেই যেতে পারবে না, তারা নিরাপত্তা বলয়ের বাইরে যেতে পারছেন না। নিরাপত্তার বলয়ে থেকে গরম গরম বক্তৃতা করা খুব সহজ, সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় না এভাবে। এবং এই নবজোয়ার আমি প্রথম দিন থেকে বলছি এটা নবগুন্ডা সমাবেশের একটা প্রচেষ্টা, পঞ্চায়েত নির্বাচনের আগে দেখে নেওয়া হয়েছিল তার গুন্ডা বাহিনী কতটা সচল আছে, এবং তার প্রত্যক্ষ প্রমাণ যে ওদের ভোটে এই গুন্ডা বাহিনী কখনো বাক্স ছুড়ে নিচ্ছে, কখনো জোর করে ছাপ্পা মারছে, নিজেদের মধ্যে মারামারি করছে, এটা নবজোয়ার ঠোয়ার কিছু না, নবগুন্ডা জোয়ারের
জড়ো করার পরিকল্পনা। স্যার, ট্রেন দুর্ঘটনা যেটা ভারতবর্ষের বুকে একটা নজিরবিহীন দুর্ঘটনা, জাস্ট এক দুদিন হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী দাবি করেছেন জ্ঞানেশ্বরী কাণ্ডেতে বাম এবং অতি বামের ষড়যন্ত্রের জন্য সেই নাশকতা হয়েছিল। আপনারা লক্ষ্য করবেন আমি ইতিমধ্যে একটা পোস্ট করেছি, সেটা হচ্ছে আজকে স্বীকার তিনি করলেন যে অতি বাম এরা করেছেন। আমরা প্রথম থেকে বলে আসছি গোটা জঙ্গলমহলে মাওবাদীদের সঙ্গে মমতার একটা চূড়ান্ত সখ্যতা, মাওবাদী এবং মমতা মিলে জঙ্গলমহলে সিপিআইএম কর্মীদের নির্বিচারে হত্যা করেছেন। ভুলে যাবেন না কিষেন মহারাজ না কিষেনজি, তিনি মুখে গামছা বেঁধে বলছিলেন আমি মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চাই। সুচিত্রা মাহাতো, ছত্রধর মাহাতো, এই জনগণের কমিটি, উনি সিবিআই তদন্ত চালু করেছিলেন জ্ঞানেশ্বরী নিয়ে, এবং সিবিআই তদন্তে জ্ঞানেশ্বরী পরিষ্কার বলে দিয়েছেন যে এটা পরিকল্পনা করে এই জনগণের কমিটি যার নেতা ছত্রধর মাহাতো তারা করেছেন। আমি তো বলছি প্রকৃতপক্ষে মমতাই এই প্ল্যানটা করেছিলেন। আজকে তিনি সত্যটা বলে ফেলেছেন, কিন্তু মিথ্যা বলার যে অভ্যেস সেই জন্য সত্য কথা বলেও অর্ধেকভাবে ওই সিপিআইএমের নামটা জুড়তে হয়। তো সিবিআই তদন্ত করে তুমি সিপিআইএমের বিরুদ্ধে কী পেয়েছো, কী ব্যবস্থা নিয়েছো, সবটাই হচ্ছে ওর পরিকল্পনা। এই সত্য যত সামনে চলে আসছে ততই দেখবেন পাগলের মতো বকবক করছে। স্যার, অনুব্রতের সঙ্গে দেখা করতে গেলেন, দোলাশেন, এটা তো মারাত্মক ব্যাপার যে অনুব্রত ওদের এত কালো টাকা জুগিয়েছে বা ভবিষ্যতে আরও কালো টাকা জোগাবার প্রশ্রয় বা প্রতিশ্রুতি দিয়েছে যে দুজন এমপি তার সঙ্গে দেখা করতে গেছেন। অনুব্রত মানেই এখন গোটা পৃথিবী ভারতবর্ষ জানে যে গরু, কয়লা, জমি এবং সিপিএম কোতল, এই হচ্ছে অনুব্রত সিম্বল। তাকে নির্বাচিত সদস্যরা, সংসদ সদস্য দেখা করতে যাচ্ছেন, তা দলটার কী পরিণতি বুঝতে পারছেন এবং দলটার কী কর্মসূচি। মুখে বলছেন যারা দুর্নীতি করছে তাদের সঙ্গে আমাদের কোনো যোগ নেই, কিন্তু সংসদীয় দল যাচ্ছেন দেখা করতে, এর থেকে নির্লজ্জ দ্বিচারিতার কী হতে পারে। দল নিয়ে যখন প্রশ্ন আপনি তুলে দিলেন, তখন কুণাল ঘোষ পরিষ্কার আপনাদের দল নিয়ে প্রশ্ন তুলেছেন, একটা মাত্র বিধায়ক, জোটের বিধায়ক, তাকেও ধরে রাখতে পারলেন না? না, আমরা গরু ছাগল ধরে রাখতে চাই না, নিশ্চয়ই আমাদের মধ্যে গরু ছাগল ছিল এবং আছে, হয়তো আগামী দিন আরও কিছু গরু ছাগল বিক্রি হতে পারে, তাতে আর ধরে রাখতে আমরা চাই না। ওরা বরং এটা প্রমাণ করলেন যে গণতন্ত্রের প্রতি ওদের সামান্যতম ভরসা নেই, তাই একজন বিধায়ককে ওরা প্রচুর টাকা দিয়ে বা ভয় দেখে কিনে নিলেন। আজকে সেই বিধায়ক তিনি কোথায় বিক্রি হলেন, সাগরদিঘিতে নয়, মুর্শিদাবাদে নয়, বীরভূমে নয়, হলেন ঘাটালে। সুদূর ঘাটাল থেকে সাগরদিঘি কত মাইল দূর, সেখানে এসে তিনি বিক্রি হচ্ছেন এবং তিনি এখন সাগরদিঘিতে ঢুকতে পারছেন। কুণালবাবুরা, অমিত শাহর এটা ট্রেনিং, অমিত শাহ দেখবেন গোটা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি হেরেছে ভয় দেখিয়ে কিংবা টাকা দিয়ে এমএলএ কিনে নিয়ে মন্ত্রিসভা করেছেন, এরা অমিত শাহর যোগ্য ছাত্র, তাই এখানে ইতিপূর্বে ওরা ভয় দেখিয়ে এমএলএ কিনেছেন। আর চূড়ান্ত শেষেরা বাইরনের মতো একটি মেরুদণ্ডহীন প্রাণীকে কিনে নিয়েছেন। স্যার, প্রেরণা পাল, নিঃসন্দেহে আমার এই পর্বের শেষ একটা প্রশ্ন থাকবে, প্রেরণা পালকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করছেন তৃণমূল সমর্থকরা, ও এই দুর্নীতিগ্রস্ত বাংলা, ওর বাংলা নয় বলে ও একটি স্টেটমেন্ট দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এত আক্রমণ? এইটাই বোঝা যাচ্ছে যে ওরা দুর্নীতিটা ওদের গায়ে এমনভাবে লেপটে আছে, কেউ দুর্নীতি বললে ওদের চিরবির চিরবির করছে। এটা বাচ্চা মেয়ে তার অনুভূতির কথা বলেছেন, সে অনুভূতি নিয়ে তোমার নিজের কিছু বলার থেকে বলতে পারো, কিন্তু বাচ্চা মেয়েকে এভাবে আক্রমণ করার অর্থটা কী? তার মানে ওরা বুঝে যাচ্ছেন যে একটা স্কুল ছাড়ছে এমন ছাত্রছাত্রী, এই প্রজন্ম তারা বুঝে গেছে যে তৃণমূল মানেই দুর্নীতিবাজ, সেই আশঙ্কাটাই ওদের হচ্ছে। ওদের আশঙ্কাটা হচ্ছে ওদের নিজের পিঠ বাঁচাবার, এই পিঠ বাঁচাবার আতঙ্কে ওরা সবার বিরুদ্ধে বলছেন। এতদিন পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন, তারপরে রাজশেখর মান্থা ছিলেন, তারপরে অন্যান্য বিচারপতিরা ছিলেন তাদের বিরুদ্ধে হয়েছে, এখন বিচারপতি অমৃত সিনহার বিরুদ্ধে বলতে শুরু করেছেন। অর্থাৎ যেখানেই ওদের দুর্নীতি নিয়ে কেউ কোনো কড়া পদক্ষেপ নেবেন এবং সঙ্গত পদক্ষেপ নেবেন, তার বিরুদ্ধে তৃণমূলী গুন্ডা বাহিনী রাস্তায় নেমে যাবে, সমালোচনা করবে, গালাগাল করবে। এতে বরং আরও যারা সচেতন সমাজ তারা আরেকটু নড়েচড়ে বসছেন যে কি, এতে ভাবা যায় না। স্যার, যে অভিযোগ প্রেরণার বিরুদ্ধে ওরা করছেন সেটা হলো কন্যাশ্রী, যুবশ্রী, একের পর এক সরকারি সুযোগ সুবিধা নিয়ে, ইভেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজ্য সরকারের পুরস্কারও নিয়েছেন প্রেরণা, অথচ এই সরকারেরই বিভিন্ন ক্ষেত্রে বিরোধিতা করছেন। সেটাই তো প্রেরণার সঠিক সিদ্ধান্ত, সঠিক যোগ্যতা। সরকারি যে পরিষেবা সেটা দলের পরিষেবা নয়, সরকার সাংবিধানিকভাবে দায়বদ্ধ তার যে পরিকল্পনা সেই পরিকল্পনা কার্যকরী করতে, এবং তার জন্য সবাই সেই সুযোগ পাবে।
সরকার যোগ্য যারা হয়েছেন তাদের পুরস্কৃত করছেন, প্রেরণা তো যোগ্য একজন, সে তো সঙ্গে ঘুরপথে টাকা দিয়ে ওখানে নির্বাচিত হয়নি, তো সে কেন পুরস্কার নেবে না? পুরস্কার নিয়েও সে সমালোচনা করছে, এটাই হওয়া উচিত যে আমি এই সরকার যে পথে যাচ্ছে সে পথে যাওয়া উচিত না। যে কোনো সাধারণ যারা রবীন্দ্রনাথ, রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ, নেতাজি, জ্যোতি বসু বাংলায় ছিলেন, তারা তো মমতার বাংলাকে বলবেই যে আমার বাংলা নয়, স্বাভাবিক কথা, তাতে ওদের তো ব্যথা হবেই। সত্যি ওদের তো ব্যথা হবে এবং ব্যথার মধ্যে কোনো ভুল নেই। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার বলেন এবং বললেন কালীঘাটের কাকু নয়, কালীঘাটের সাহেবেরও ধরা পড়ার বা পৌঁছানোর সিবিআই হেফাজতে নিজেকে পৌঁছে দেওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে যদি তদন্ত ঠিক পথে হয়। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদেরও কমেন্টে জানাবেন কেমন লাগলো, চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।